আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে সকাল সকালে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গেছে, তাই রুমের মধ্যে অন্ধকার লাগছিল, লাইট জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে বারান্দায় দেখতে পাচ্ছেন যে আকাশের কী অবস্থা, কতটা কালো করে আসছে। আর অনেক বাতাস হচ্ছিলো, চারিদিকে ধুলো উঠছিল, এই দেখুন কাপড় উড়ে আসছে মানুষের। তো আমি বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, সুন্দর লাগছিল। বৃষ্টির দিন আমার অনেক ভালো লাগে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম আজকে আমরা খিচুড়ি খাবো। বৃষ্টির দিনে খিচুড়ি তো খুব মজাদার একটা খাবার, তাই এদিকে রান্না শুরু করে দিয়েছি। আর প্রথমেই আমরা মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, তো এই তো আমি হলুদ দিয়ে নাচছিলাম। আর ওর মধ্যে অনুপম চলে আসছে, খিচুড়ি রান্না করতেছে আমাদের প্রিয়াঙ্কা বেগম। বেগম, হ্যাঁ বেগম বললাম, স্ত্রী কিন্তু বেগমই বলা হয়। এখন দিয়ে দিলাম আমরা গাজর, আলু আর কি দিচ্ছি একটু বল, আমি তো জানি না কি কি দিচ্ছ। গাজর আর আলু দিয়েছি, এখনই তো গুড একটা স্মেল বের হয়েছে। মশলা দেওয়া হয়েছে এখানে, এখানে ডাল ভিজিয়ে রাখুন। ডালটা দাও লাগতো, এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এর ফাঁকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ঢাকায় যে গরম পড়েছিল তাতে এই বৃষ্টিটা অনেকটা প্রশান্তি বয়ে নিয়ে আসবে নিঃসন্দেহে। আর রান্না হচ্ছে খিচুড়ি, তো আজকে দুপুরের খাবারটা খুব ভালো জমে যাবে। তো দেখে আসি কি হচ্ছে রান্নাঘরে। ওদিকে তো প্রিয়াঙ্কা খিচুড়ি রান্না করছে। তো এই মুহূর্তে আমি ডালগুলো দিয়ে দিলাম, ডালের রেশিও এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমরা আজকে খুদি চালের খিচুড়ি খাবো, তাই যদি আগেই আমরা ডাল চাল একসাথে দিই তাহলে দেখা যায় যে চালটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, বাট ডালটা সিদ্ধ হতে চায় না। তাই এদিকে আমি সবজি আর ডালগুলোকে আগে একটু সিদ্ধ করে নেবো। খুদি চাল কেন, আমরা পোলার চাল খাইতাম না? হ্যাঁ পোলার চাল খাই, কিন্তু ওই চালটা ধরো খিচুড়ির চাল, যেটা আমরা দিনাজপুর থেকে আনা যে খিচুড়ির চালটা, তো ওটা অনেকগুলো হয়ে গেছে। এখন এটা কতক্ষণ এভাবে সিদ্ধ করতে হবে? কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে আমরা এটাতে চাল অ্যাড করে দেবো। আমি আবার বারান্দায় আসলাম, বৃষ্টি উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম। আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ছিল, ছেলেবেলায় দাদা বাড়ি নানা বাড়িতে বৃষ্টির দিনে অনেক মজা করতাম, আম কুড়াতাম। আজকে সেই দিনগুলোকে অনেক মিস করি। ও রান্নাঘর থেকে যে গন্ধ আসতেছে, যাই আরেকবার দেখে আসি। এইটা আমার ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এই সময় আমাদের চালটা অ্যাড করে দিব। দুটো ডাল, দুই রকম মিক্স ডাল দিয়েছি তো, দুটা মিলে দেড় পটের মতো ডাল আছে। এক পট মুসুর ডাল আর মুসুরের ডাল এক পট, আর মুগ ডাল হাফ পট, মানে যতটুকু চাল তার অর্ধেক। ভেরি নাইস, ভেরি নাইস। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছ? হ্যাঁ চালটাকে এখন কিছুক্ষণ ভেজে নিই। এটা আমার চালটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করবো। স্মেল কেমন আসতেছে? স্মেল তো অনেক সুন্দর আসতেছে। আমি এর মধ্যে এখন পানি দিব, চাইলে কেউ গরম পানি ইউজ করতে পারে, কিন্তু আমি এখানে গরম হয়ে গেলেই আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো আরো, সেটা তাহলে আমি একটু পরে দেখাচ্ছি পানিটা গরম হোক। A few moments later. আগে থেকে রান্না করে রাখা বিফ ছিল,
ফ্রিজে, পুরো বিফের চাঙ্ক একদম ওটাই দিয়ে দিছি। এটা কিন্তু শর্টকাট একটা বুদ্ধি, শর্টকাট মানে হ্যাঁ, এখানে বিফটা এখন গরম হতে থাকবে আর খিচুড়িটাও শীত হতে থাকবে, আমাদের দুটাই হয়ে যাবে। আর এটা খিচুড়িটার টেস্টটা অনেক ভালো থাকে, যেহেতু এখানে মানে বিফের যে ঝোলটা আছে ওটার একটা ফ্লেভার এখানে চলে আসে, খুব ভালো লাগে এটা খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। আর এর মধ্যে আমি আরও দু একটা জিনিস দিয়ে দিব এখন, সেটা হলো যে এই যে কাঁচা আম, কাঁচা আম আর কাঁচা মরিচ। কাঁচা আমটা তো এখন সবাই মানে বাজারে পাওয়া যাচ্ছে, তো আমি খুব বেশি দিব না কারণ আমরা খুব টক খেতে একটু ভালো লাগে না। দুটা দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব কাঁচা মরিচ। এভাবে কতক্ষণ রান্না হবে? চালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমার মানে বিফটাও গরম হয়ে যাবে, একসাথে প্যারালি হয়ে থাকবে। আর দিয়ে দিব একটু বড়াইয়ের আচার, টক মিষ্টি আচার, বড়াইয়ের টক মিষ্টি আচার। তো এই তো হয়ে গেছে আমাদের খিচুড়ি। অনেক সুন্দর গন্ধ, এটা তো আর ক্যামেরা থেকে আপনারা বুঝতে পারবেন না, এখানে সামনাসামনি এসে আমি বুঝতে পারছি আসলে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই তো এখানে আমাদের মরিচ ভর্তা হচ্ছে। মরিচ ভর্তাটাতে কি কি দিয়েছো একটু বলে দাও। এখানে আছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ। একদম সিম্পল বৃষ্টির দিনের আইটেম। আর আজকে বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে গরুর মাংস আর ভাজা হতে পারে, অবশেষে হয়ে গেল আমাদের ঝটপট খিচুড়ি রান্না। এখন খেতে বসব। খিচুড়ি, বেগুন ভাজা, বড়ের আচার, মরিচ ভর্তা আর সালাদ, অনেক টেস্টি হয়েছিল সবগুলো খাবারই। তো আপনারা কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।